আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন আমার মনটা অনেক হ্যাপি হ্যাপি তাই না আজকে আমার ভাই ভাবি চলে আসছে নাজিম ভাই বৃষ্টি ওনাদের দুই রাজপুত্র সোহেব আর সাহাল সবাই মিলে আমরা আজকে ইফতার করবো আমাদেরকে ইফতার করাবে আর কি ভাই ভাবি তো নাজিম ভাই ভাবির কথা আর কি বলবো তো এই রিয়াতে কিন্তু আমার অনেক ভাই ভাবি আছেন তবে নাজিম ভাই ভাবি আমাদের কাছে অনেক স্পেশাল মেনলি যে নাজিম ভাই উনি আমাকে বোন বলে সবসময় বোন বলে যে আমার আমার বোন আমার বোনের হাজব্যান্ড তার কি বলবো যে আমার হাজব্যান্ডকে যে এতটা ভালোবাসে যে আমার নিজের আপন বড় ভাই থাকলে এতটুকু করত কিনা জানে না নাজুফের শসুমী মুসাকে একদম জামায় আদর দেয় মানে নিজের বোনের হাজব্যান্ডকে যেভাবে ভালোবাসে সেভাবে কিন্তু মানে মুসাকে অনেক অনেক ভালোবাসে তেমনি মুসাও নাজিম ভাইকে খুবই পছন্দ করে আর সবসময় আমাকে বলবে যে তোমার ভাই কল দিছে তোমার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে তোমার ভাই তোমার কথা জিজ্ঞেস করছে এই আর কি রিয়াতে আসার পর এখনও অন্য কোনো ভাই ভাবির সঙ্গে দেখা হয়নি এই প্রথম নাজিম ভাই ভাবি চলে আসছে আমাদেরকে নিয়ে আজকে ইফতার করবে একসঙ্গে তো ভাই ভাইভাবিকে পেয়ে আসলে খুব ভালো লাগছে তা আমরা আজকে চলে আসছি ভিউ মলে এই মলটা আগে খারিজ মল ছিল তো সেটা নামটা চেঞ্জ হয়েছে এই মলটা অনেক সুন্দর যদিও আজ আমাদের ঘুরে দেখা হবে না আপনাদের সঙ্গে শেয়ারও করা হবে না আমরা ইফতার করি আবার বাসার উদ্দেশ্যে রানা হয়ে যাব কারণ এখন সবাই তারাবির নামাজ পড়ে সেই কারণে সবাই ব্যস্ত আবার ক্যাবের নামাজ শুরু হয়েছে তো এই রোজা মাসে সবাই এবাদত নিয়ে ব্যস্ত থাকে তবে ইনশাল্লাহ ঈদের পর অনেকের সঙ্গে দেখা হবে আশা করছি ভালোবাসা ভালো লাগার রেয়া ঠিকই তবে আগের ফ্রেন্ড সার্কেল তো নেই সেই কারণে আসলে আগের মতো ভালো লাগে না আগে যেমন আমরা সব ফ্রেন্ডরা ছিলাম অনেক মজা করতাম সবাই মিলে একসঙ্গে মার্কেটে আসতাম পার্টিতে যেতাম সেই আনন্দটা আসলে সবসময় মিস করি জানি না সবাই মিস করেন কি না নাকি আমি শুধু মিস করি সবসময় কিন্তু আমি বলি আমার ভিডিও তো আমি কাউকে কখনো কমেন্টস করতে দেখি না যে আমরা রিয়াদ মিস করি হ্যাঁ আমরা একসঙ্গে চলাফেরা করতাম কত আনন্দ ছিল সেই রিয়াদকে তো আমরা ভুলতে পারি না কখনো এমন একটা কমেন্টস পাইনি বড্ড দুঃখ হয় যে তিরিশটা বছর ফ্রেন্ডদের সঙ্গে চলাফেরা করলাম এখন ভিডিওর মাধ্যমে অনেক মনের সুখ দুঃখ প্রকাশ করি তবে সেই ফ্রেন্ডরা নিরবতা পালন করে অনেকে ভিডিও দেখে অনেকে দেখে না যারা দেখেন তারা কিন্তু মাঝে মাঝে কমেন্টস করলেও পারেন সেটা আমার শান্তি লাগে যে আমার ফ্রেন্ডরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে ওরাও আমাকে মিস করে এই দেশটাকে মিস করে তাহলে বোঝা যেত যাই হোক সব কিছু যার যার পার্সোনাল ব্যাপার মনের ব্যাপার আমার আসলে মাঝে মাঝে দুঃখ হয় সে কারণে আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম সবার মন তো আর সেম না এক একজনের মন এক এক রকম আমি বেশি ইমোশনাল হয়ে যাই সেই কারণে হয়তো আমি বারবার চেয়ে বলতে থাকি যতটুকু দেখলেন ততটুকু দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে মলটা কত সুন্দর তাই না পুরা মল যদি ঘুরে দেখাতে পারতাম যেটা আজকে সম্ভব হচ্ছে না কিন্তু আমার কাছেও মানে খুব ভালো লাগছে আর আমরা যে চলে আসছি ইফতারের আগ মুহূর্তেই তো চলে আসতে হয় তো এখানে এই যে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে জাফরান এই রেস্টুরেন্টে আজ আমরা ইফতার করব আমরা একটু আর্লি চলে আসছি তো একটু আগে না আসলে কিন্তু সুন্দর করে সব কিছু দেখাও যায় না একদম নিরিবিলি শান্ত পরিবেশ দেখা যাচ্ছে এখন আসেনি একদম আজানের কিছু সময় আগে সবাই আসে তো এই রেস্টুরেন্টে বুফে সিস্টেম তো এখানে বুফে সিস্টেমে মানে আজকে ইফতার করা হবে তো রেস্টুরেন্টটা খুব সুন্দর ভিতরে খুব সুন্দর বসার ব্যবস্থা করা আছে তারপর ওপেন স্পেস আছে তো আমরা কি ভিতরে বসবো না ওপেন স্পেসে বসবো সেটা নিয়ে ভাবছিলাম তো ঘুরে ঘুরে দেখলাম খুব ভালো লাগছে তো ভিতরে এক ধরনের ভালো লাগা কাজ করে আর ওপেন স্পেসে কিন্তু অন্যরকম ভালো লাগে তো সেই কারণে আমরা ভাবছি যে দেখি ওপেন স্পেসটা কীরকম তারপর ভাববো যে কোথায় বসবো তা আমরা এই যে ওপেন স্পেসে চলে আসছি আর খুব সুন্দর বাতাস খুবই ভালো লাগছে তা আমরা মানে সবাই মিলেই ডিসিশন নিলাম যে এই খোলা জায়গায় বসি কারণ সবসময় তো আমরা বেশিরভাগ রেস্টুরেন্টে ইনডোরেই বসি আজকে আউটডোরেই বসে দেখি আর ওপেন জায়গায় কিন্তু বেশি ভালো লাগে মেলা চারপাশ সুন্দর ভিউ দেখে খাবার খেতেও ভালো লাগে একসঙ্গে গল্প করতেও ভালো লাগে তো খুব সুন্দর কিন্তু দেখেন চারপাশের কত চারপাশে পরন্ত বিকেলের দৃশ্যটা কিন্তু ডিফারেন্ট থাকে মনটাও কিন্তু একদম ফ্রেশ থাকে আপনারা খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ পরন্ত বিকেলে কিন্তু ঘুরে বেড়াতে খুব ভালো লাগে দুইটা কেমন হয়েছে দেখছো হ্যাঁ এমন বড়টাকে দেখে এইটাই কত টোয়েন্টি সিক্স কিলোড মার্লা হিরো হিরো হয়ে গেছো না দুজনে এত সুন্দর ওট ভাই ভাইভাবি দুই রাজপুত্র এত লম্বা হয়ে গেছে দেখে মানে অনেক চেঞ্জ লাগতেছে আমার কাছে আর ছোটটা মশাল্লা করে অনেক না নাদুস নুদুস গালু ছিল এবারে সে দেখে একদম স্লিম হয়ে গেছে অনেক ওয়েট লুজ করেছে টোয়েন্টি সিক্স কিলো সেটাই মানে আমরা শুনতেছিলাম আর বলতেছিলাম তুমি তো স্মার্ট বয় হয়ে গেছো তা আসলেই মানে পুরা লুকই চেঞ্জ হয়ে গেছে আগের ভিডিওতে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক ভিডিও আছে তাদেরকে নিয়ে তখন ছোট ছিল এখন মার্শাল্লা অনেক বড় ব্যাটা হয়ে গেছে তো দুই হিরো আমাদের মাঝে আছে আর নর্মালি অনেক ভালো মানে এত সফট আর সবসময় মানে আমাকে আস্তে ধীরে জিজ্ঞেস করো আনটি কেমন আছেন আপনার শরীর ভালো আছে তারপর ভাইয়ারা কেমন আছে তা আসলে এভাবে যখন বাচ্চারা কথা বলে অনেক ভালো লাগে যে কি বলবো যে সব বাচ্চারাই ভালো থাকুক আর সুন্দর থাকুক সেটাই কিন্তু আমাদের চাওয়া তাই না মন থেকে সবসময় বাচ্চাদের প্রতি দোয়া থাকবে যে সব বাচ্চারাই যেন সবসময় সুস্থ সুন্দর থাকে সুস্থ সুন্দর থেকে যেন সুন্দরভাবেই পড়াশোনা করে ওরা অনেক অনেক বড় হয়ে বড় মনের মানুষ হয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সমস্ত খাবার সুন্দরভাবে সার্ভ করা হয়েছে এখন এক এক করে সবাই সবার মতো খাবার নেবে যেহেতু বুফে সিস্টেম যার যার পছন্দ মতো খাবার নিয়ে যার যার টেবিলে নিয়ে যাবে খুব সুন্দর করে সাজানো হয়েছে সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এখানে দুই ধরনের শরবত দেখা যাচ্ছে পাশাপাশি অনেক রকমের সালাদ তার সঙ্গে আছে নানা রকমের চাটনি হামস তারপর পাপড় তার পাশাপাশি আছে স্যুপ আজকে এখানে নানা রকমের মজার মজার খাবার আছে যেটা নাম বলে আমি শেষ করতে পারবো না তো টোটাল আইটেম থাকবে সেভেন্টি ফাইভ আইটেমস সেটার পার পারসেন প্রাইস হবে ওয়ান টোয়েন্টি রিয়াল করে পার পারসেন ওয়ান টোয়েন্টি রিয়াল দিয়ে তারপর আপনারা সেভেন্টি ফাইভ আইটেমস খেতে পারবেন যদিও সবাই তো সব আইটেমস খেতে পারে না তারপর নানা রকমের খাবার আছে সবার পছন্দ তো সেম না যার যেটা ভালো লাগবে সে সেটাই খেতে পারবে অপর কর্নারে দেখতে পেলাম আরাবিয়ান কফি গাহুয়া তারপর নানা রকমের সুইট ডিশ এখানে পায়েস হালুয়া বরফি সুইট ফ্রুট চাট সবই আছে আর এইখানে মেন ডিশগুলো দেওয়া হবে এখনো দেওয়া হয়নি ইফতারির আগ মুহূর্তেই সব কিছু সার্ভ করা হবে হ্যাঁ হ্যাঁ একটা করে নিতে হবে আসলে আপনারা নেন পরে ইয়ে করে ইফতারি টোয়েন্টি মিনিটস আগ থেকেই সবাই যার যার মতো খাবার নিয়ে টেবিলে রাখছে তবে বারবার আসতে হচ্ছে এত এত আইটেম একসঙ্গে তো নেওয়া সম্ভব না আর আমরা বসেছি একদম ওপেন স্পেসে আমাদের দূরত্বটা একটু বেশি হয়ে গেছে তারপর এক এক করে সব খাবারই নেওয়া হচ্ছে একসঙ্গে এত লোকের ইফতার নিতে নিতে কিন্তু বেশ সময় লেগে যায় সিরিয়াল মেনটেন করে নিতে হয় যেহেতু একই টাইমে সবাই ইফতার করবে সেই কারণেই আগের থেকে সব কিছুই নিয়ে গুছিয়ে রাখতে হয় তো এদিকে এই বুফে মেন ডিশগুলো দেওয়া হয়েছে তো এখানে নানা রকমের খাবার আছে বিরিয়ানি তারপর মটর পনির ডাল মানে মুগ ডাল মানে অনেক অনেক খাবার বাটার চিকেন তার সঙ্গে চিকেন তন্দুরি ফিশ ফ্রাই মানে কত রকম আইটেম মানে কয়টা বলবো তাকে করে দেখছি আর আমরা তো আসলে নিচ্ছি সবাই খাবার নেওয়ায় ব্যস্ত যেহেতু ইত্যাদি সময় হয়ে আসছে তো এখানে ফুলকপি ফ্রায় দেখা যাচ্ছে তার সঙ্গে সিঙ্গারা মানে সমোচা আর পাকোড়া আমরা সিঙ্গারা বলি সেটা অনেকে কিন্তু আবার সমোচা বলে ইন্ডিয়ানরা তো যাই হোক তা আমরা এক করে অনেক আইটেম নিয়ে আসছি যে মাসাল্লা করে দেখতে পাচ্ছেন আমাদের জনের খাবার পুরো টেবিলটা একদম কালারফুল হয়ে গেছে খুব সুন্দর লাগতেছে আসলে দেখতে বেশি ভালো লাগছে তা খাওয়ার পর বোঝা যাবে কেমন টেস্ট তবে কালার দেখে মানে বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ ভালোই হবে তো অনেক আইটেম কিন্তু আমরা সবাই আনি তারপর এত তো খাবার দেখা যাচ্ছে মনে হচ্ছে যে ডিশ খালি করে আমরা সমস্ত খাবার নিয়ে আসছি এখানে গরম গরম বাটার নান দেয়া হবে একদম গরম গরম সেই গরম গরম ব্রেডও আপনি খেতে পারেন তারপর তো খাওয়ার তো অভাব নেই প্লেন রাইসও দেখেছিলাম যার পছন্দ প্লেন রাইসও খাবে তা আজান হয়ে গেছে তো বিশমাল্লা করে আমরা দিয়ে শুরু করলাম আর এত আইটেম বেশি আইটেম দেখলে আমার মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা খাবো কার কার এরকম লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন বেশি আইটেম দেখলে আমি সবসময় বলি যে আমি বুঝে পাই না যে কোনটা থেকে শুরু করব কোনটা ছেড়ে কোনটা খাবো তো যাক এক এক করে সব আইটেমই ট্রাই করব যেহেতু নিয়ে আসছি আর স্যালাডটা অনেক টেস্ট লেগেছে আমার কাছে মানে সালাদ আইটেম যাদের পছন্দ তারা কিন্তু সালাদ মানে খুব পছন্দ করে আমার আমার হাজব্যান্ডের কিন্তু খুবই পছন্দ তারপর এই তো এখানে সবাই বলতেছে যে খুবই খুবই টেস্টি তা আসলেই খাবার কিন্তু খুব ভালো তো আপনারা একবার এসে টেস্ট করতে পারেন তা আশা করি আপনাদের ভালো লাগবে তা আমরা মজা মজা করে খাচ্ছি সবাই কোনো তাড়াহুড়ো নেই আস্তে ধীরে খেয়ে নামাজ শেষ করে বাকি খাবার আবার ধীরে সুস্থে কমপ্লিট করা যাবে বেলা ডুবে গেছে এখন ভিউটা কত অপূর্ব লাগছে তাই না একদম ডিফারেন্ট হ্যাঁ বিকেলবেলা এক ধরনের দৃশ্য ছিল এখন অন্যরকম দৃশ্য দেখা যাচ্ছে এখন আস্তে আস্তে অন্ধকার নেমে আসবে চারপাশের লাইটগুলো জ্বলে উঠবে তারপর দেখতে কিন্তু আরও ভালো লাগবে এই সৌদি আরবে সবচেয়ে বেশি ভালো লাগে যে ছোট থেকে বড় সবাই কিন্তু রোজা রাখে যেটা বাংলাদেশে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে ছোট বাচ্চারা রাখে না এমনকি বড় রাখে না কিন্তু এই সৌদি আরবে মানে ছোটোকাল কাল থেকে আমাদের বাচ্চাদের রোজা রেখে অভ্যাস এখন কেনার আছে মাসাল্লা করে ওরা সুন্দরভাবে রোজা রাখছে যেহেতু ওই যে ছোটোকাল থেকে অভ্যাস হয়ে গিয়েছে সেই কারণে কিন্তু ওরা এই অভ্যাসটা ছাড়তে পারেনি তাল্লা যাতে সবসময় দেখে সুস্থ সুন্দর রাখে সেই দোয়াই করি তা এখন দেখতে পাচ্ছেন অন্যরকম সুন্দর লাগছে না লাইটিং চারপাশে লাইটিংয়ের কারণে কিন্তু এখন যে অন্যরকম ঝলঝল করছে রিয়াদ সবসময় রাতের বেলা অনেক সুন্দর লাগে দিনের চেয়ে রাতে বেশি সুন্দর লাগে যে এত লাইটিং এত লাইটিং কিন্তু অন্য কোনো কান্ট্রিতে দেখা যায় না আমরা সবসময় সৌদি আরবে লাইটিং দেখে বলতাম যে রিয়াদের বিয়ে মানে এত লাইট অন্যান্য দেশে গিয়ে দেখেছি শহর বেশিরভাগ অন্ধকার থাকে এরকম লাইট আমি কোথাও দেখিনি অবশেষে আমি একটু সুইট ডিশ নিয়ে আসছি এক একটা ডিশ এক এক রকম মানে টেস্ট ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট তা আসলে এখানে খাবারগুলো অনেক টেস্টি ছিল অবশেষে দেখেন মশলা চলে আসছে নানা রকমের মশলা আমি এখানে যে মিষ্টি জিরাটা খাচ্ছি পাশাপাশি এলাচ লংও দেওয়া আছে তো অনেকেই কিন্তু খাবারের পর একটু এলাচ মুখে দিতে পছন্দ করেন আর মিষ্টির জিরার সঙ্গে একটু চিনি দিয়ে আপনার মিক্স করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমাদের খাওয়া দাওয়ার পর বেশ অনেকক্ষণ আমরা বসে গল্প করছিলাম গল্প যেন শেষই হচ্ছিল না তা আসলে বেশ অনেক দিন পর দেখা হয়েছে সেজন্য অনেক কথায় জমা হয়েছিল তা আজকের দিনটি অনেক ভালো লেগেছে ভাই ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশ এনে আমাদের ইফতার করানোর জন্য তা আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ